আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নাবি বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আম্মা বা'দ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বৈঠকে বসার তৌফিক দান করলেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব, যার অকালান্ত পরিশ্রমে আজকে আমরা শান্তি ধর্মে ইসলামকে পেয়েছি, সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই হাদিসের দাঁচে যে বিষয়কে সম্পৃক্ত করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কোন জিনিস ইসলামকে ধ্বংস করে দেয়, এই সম্পর্কে আজকে দার্সে হাদিসের আলোচনা। এ ব্যাপারে একটা হাদিস পেশ করতে চাচ্ছি, সেটা হাদিসটি এসেছে দুটি কিতাবে, দারিমি মিশকাত, মিশকাতুল মাসাবি, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত অধ্যায় ফাসল সালিস, তৃতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 269। হাদিস বর্ণনা করেছেন জিয়াদ ইবনে হুদাইর রহিমাহুল্লাহ আনহু। তিনি বলছেন যে কলা আলী উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে হে জিয়াদ ইবনে হুদাইর, তুমি কি জানো, হাল তা'রিফ, তুমি কি বলতে পারো, মা ইয়াহদিমুল ইসলামা, কোন জিনিসটা ইসলামকে ধ্বংস করে দেয়, মা ইয়াহদিমুল ইসলামা, কোন জিনিস ইসলামকে ধ্বংস করে, তুমি কি বলতে পারো? তখন রাবি জিয়াদ ইবনে হুদাইর বলছেন যে কুলতুল্লাহ, না আমি জানি না কোন জিনিসটা ইসলামকে ধ্বংস করে দেয়, আমি জানি না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, ঝাল্লাতুল আলিম, আলেমের পদস্খলন ইসলামকে ধ্বংস করে দেয়। আলেমের পদস্খলন বলতে আলেম তার নিজের যে পরিচয়, সে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার দিন প্রতিষ্ঠার জন্য, তার দিন কায়েমের জন্য সে কি তাই আল্লাহর জ্ঞান পেয়েছে, এটাকে সে ভুলে যাবে, সে মূর্খ লোকদের সাথে মিশে যাবে, সে ঘুষ সুদের দিকে লিপ্ত হয়ে যাবে, অর্থাৎ সে আস্তে আস্তে ইসলামকে বেছে বেছে খাবে, এভাবেই সে ইসলামকে ধ্বংস করে দিবে। দুই নম্বর হচ্ছে ওয়া জিদালুল মুনাফিকি বিল কিতাব, যে মুনাফিকরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ও রাসূল সাল্লামের সুন্নাহকে নিয়ে ঝগড়া করবে। যখন এভাবে মুনাফিকরা কোরআন ও সুন্নাহকে নিয়ে ঝগড়া লিপ্ত হবে, তর্কে বিতর্কে লিপ্ত হবে, তখন ইসলাম ধ্বংসের দিকে চলে যাবে। আর এ কারণে আল্লাহ সাল্লাম বলছেন অন্য হাদিসে যে আল মিরাউ ফিল কোরআন কুফরুন, যে ব্যক্তি কোরআন সুন্নাহকে নিয়ে তর্কে বিতর্কে লিপ্ত হয় সে কুফরি করলো, আর একজন ব্যক্তি কুফরি করতে করতে কাফির হয়ে যায়। তিন নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তিন নম্বর যে বিষয়টি আছে তা হচ্ছে যে যখন একজন শাসক শাসন করবে, তার রায় দিবে, আর সেই শাসকটা হবে আইমাতুল মুজাল্লিন, ভ্রান্ত গুমরাহি, অর্থাৎ গুমরাহি ব্যক্তি যখন কোনো অঞ্চলের, কোনো শহরের, কোনো একটা এলাকার শাসন করবে, তখন তার এই শাসনটাই ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। পত্র হাদিসে আমরা তিনটি জিনিস পেলাম, যে আলেমের পদস্খলন, মুনাফিকের তর্ক বিতর্ক কোরআন সুন্নাহকে নিয়ে, এবং ভ্রান্ত ব্যক্তির দায়িত্ব পালন, এবং সে ওই দায়িত্বের মাধ্যমে ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই তিনটি কাজের মাধ্যমে আজ দিন দিন ইসলাম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এ কারণে ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনি বলেছেন 273 নম্বর হাদিস মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমি, তিনি বলেছেন যে ইন্না হাযাল ইলমা, নিশ্চয়ই এই ইলম, যে ইলমটা তোমরা অর্জন করছো দিন, এটা হচ্ছে দিনের একটা অংশ। অতএব তোমরা ফাংজুরু, লক্ষ্য রাখো, দেখো, আম্মান তাখুযুনা বি আম্মান তাখুযু দীনাকুম, তোমরা তোমাদের এই দিনী ইলম কার কাছে শিক্ষা গ্রহণ করছো। অতএব দিনী ইলম শিক্ষা গ্রহণ করতে হলে যাচাই বাছাই করে শিখতে হবে, কারণ যার কাছে আপনি শিখবেন সে যদি ইসলামের ধ্বংসকারী হয়, তাহলে আপনি যে ইলমটা শিখবেন সেই ইলমটা ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আজকের এই দার্সের মাধ্যমে এতটুকু বোঝার তৌফিক দান করেন যে সকল বিষয় ইসলামকে ধ্বংস করে দেয়, এই বিষয়গুলো থেকে আমরা যেন নিজেরা বিরত থাকি, এবং অন্যান্য মুসলিম ভাইদেরকেও এই ইসলাম ধ্বংসের দিকে যাওয়া থেকে বিরত রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত দার্সের মাধ্যমে এটুকু বুঝে শুনে আমল করার, এবং অন্যকে তা বোঝার তৌফিক দান করেন।
আল্লাহুম্মা আমিন।